वृंदावन सोसाइटी हलो भारतेर थानेते प्राय 100টিরও বেশি ফ্ল্যাট নিয়ে গঠিত একটি হাউজিং সোসাইটি। এটি সুযোগ সুবিধার দিক থেকে একটি আদর্শ রেসিডেন্স হিসেবেই পরিচিত। তবে সোসাইটির উত্তর দিকে অবস্থিত বিল্ডিং নাম্বার 66B এখানকার মানুষদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতে এখানে ভূত রয়েছে। তবে এই স্থানটির ভূতুড়ে হওয়ার পিছনে কারণটা কি? এর সবকিছুই শুরু হয় এখানকার এক মধ্যবয়স্ক ব্যক্তির আত্মহত্যা করার পর থেকে। তিনি তার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এরপর থেকেই আবাসিকরা একটি আতঙ্কের অনুভূতি পেতে শুরু করে। অনেক আবাসিক এই আতঙ্কের বিষয় সম্পর্কে অভিযোগও জানায়। এমনকি সোসাইটির দারোয়ানরাও পর্যন্ত এই বিষয়ে অভিযোগ জানায়। একদিন এক দারোয়ান তার চেয়ারে বসে গার্ড দিচ্ছিল। সেই সময় তার মনে হলো যেন কেউ তার গালে আচমকা চড় মেরেছে। এরপর সে ভাবলো ডিউটি করতে করতে ঘুমিয়ে পড়ার কারণে তার কোনো সহকর্মী হয়তো তার ঘুম ভাঙানোর জন্য চড়টা মেরেছে। এরপর সে এই ব্যাপারে তার সহকর্মীদের জিজ্ঞাসা করলে তারা বিষয়টিকে অস্বীকার করে। অন্যান্য আবাসিকরাও বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছে যে অদৃশ্য কেউ আবাসনের মধ্যে ঘুরে বেড়ায় এবং গালে চড় মারে। এমনকি আরেকজন দারোয়ানও বলেছে যে অদৃশ্য কেউ তাকে চড় মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছে। এখানে বসবাসকারী মানুষজন আরো বিভিন্ন রকমের অতি প্রাকৃতিক ঘটনার সম্মুখীন হতে থাকে। তবে চড় মারার বিষয়টি প্রায়শই ঘটতে থাকে। এরপর আত্মহত্যা করা মধ্যবয়স্ক ব্যক্তিটির ঘর সার্চ করা হয় এই অলৌকিক কাণ্ডগুলির উত্তর খোঁজার জন্য, কিন্তু সেখানে অস্বাভাবিক কোনো কিছুই পরিলক্ষিত হয়নি। এরপর আবাসিকরা বিষয়টি ভুলতে শুরু করে। কিন্তু তারপর থেকে সোসাইটির আবাসিকরা অনুভব করত তাদের ঘরে অদৃশ্য কারুর উপস্থিতি। কেউ যেন তাদের অনুপস্থিতিতে তাদের কাজগুলো করে দিচ্ছে। কখনো কখনো কেউ অনুভব করত যে হাঁটার সময় অদৃশ্য কেউ তাদের পাশে তাদের সাথেই হেঁটে যাচ্ছে। কিন্তু ওই মধ্যবয়স্ক ব্যক্তিটির আত্মা কেন আবাসিক ও দারোয়ানদের থাপ্পড় মারত? কেনই বা তার আত্মা বিল্ডিং নাম্বার 66B এর সাথে এখনো কানেক্টেড রয়েছে? ওই বিল্ডিং এর আবাসিকরা আদৌ কি আত্মাটির হাত থেকে মুক্তি পাবে? এইসব প্রশ্নের উত্তর আজও অজানাই থেকে গিয়েছে।